সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সৌমেন মিত্র লোকসভা নির্বাচনের পরাজয়ের দায় নিজের নিয়েই যদিও পক্ষ থেকে গ্রহণ করা হয়নি ইস্তফা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র লোকসভা নির্বাচনে ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে এই ইস্তফা বলে জানা গেছে প্রসঙ্গত চলতি মাসেই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী ইতিমধ্যেই ইস্তফা দিতে চেয়ে মত প্রকাশ করেছেন জাতীয় কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতৃত্ব এসবের মাঝেই প্রদেশ সভাপতি সৌমেন মিত্রের ইস্তফা ঘিরে বঙ্গে নতুন জল্পনা যদিও এআইসিসি সৌমেন মিত্রের এই ইস্তফাপত্র এখনও গ্রহণ করেনি বলেই জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ কলকাতা